সোনিকার জন্মদিনে বিশেষ প্রচার শুরু। বাবা মায়ের কি বিষয়ে সতর্ক করছেন তারা? বেঁচে থাকলে এদিন 28 বছরে পা দিতেন সোনিকা। পথ দুর্ঘটনায় তাদের মেয়ের মৃত্যু হয়েছে, তাই বুধবার সোনিকা সিংহ চৌহানের জন্মদিনে ডেজিগনেটেড ড্রাইভার এই প্রচার অভিযান শুরু করলেন তার বাবা মা, যার উদ্দেশ্য মত্ত অবস্থায় গাড়ি চালিয়ে যাতে কেউ দুর্ঘটনায় না পড়েন। পাশাপাশি যেহেতু 27 বছর বয়সে সোনিকের মৃত্যু হয়েছে, তাই 27 এর নিচে যাদের বয়স সেই তরুণীদের সাহায্যের জন্য একটি ফাউন্ডেশনও চালু করলেন তারা। বেঁচে থাকলে এদিন 28 বছরে পা দিতেন সোনিকা, কিন্তু জন্মদিনে আড়াই মাস আগে গত 29 এপ্রিল ভোর রাতে লেকমলের সামনে গাড়ি দুর্ঘটনায় তার মৃত্যু হয়। আদরের সোনুর স্মৃতিতে সোনিকা চৌহান 27 ফাউন্ডেশন উদ্বোধন করার জন্য মেয়ের জন্মদিনকেই বেছে নিয়েছিলেন সোনিকার বাবা বিজয় সিংহ চৌহান এবং মা শ্যারন। এদিন সন্ধ্যায় শহরের এক অভিজাত ক্লাবে আয়োজিত অনুষ্ঠানে সোনিকার পরিবার ছাড়াও উপস্থিত ছিলেন মডেলের ঘনিষ্ঠ বন্ধু সাহেব ভট্টাচার্য এবং অন্য বন্ধুরাও। ছিলেন তৃণমূল সাংসদ ডেরেক ও বায়েন। সোনিকা সবসময় হাসি খুশি থাকতেন। অনুষ্ঠানে সোনিকার জীবনের বিভিন্ন মুহূর্তের ভিডিও ক্লিপিংস দেখানো হয়। আনন্দের সেই মুহূর্তগুলি ফের একবার দেখে আবেগ ধরে রাখতে পারেননি সাহেব। পকেট থেকে রুমাল বার করে চোখ মুছে নেন তিনি। যদিও সোনিকার মৃত্যু এবং ফাউন্ডেশন সম্পর্কে কোনো মন্তব্য করতে চাননি সাহেব। সোনিকার বাবা বিজয়ের কথায়, সমাজে দুস্থ মানুষদের জন্য সবসময় কিছু করতে চাইতো সোনিকা। ফাউন্ডেশনের কাজ হবে সোনিকার অপূর্ণ স্বপ্নগুলোকে বাস্তবে রূপ দেওয়া। শুধু পড়াশোনায় নয়, নাচ গান অভিনয় যদি কেউ ভালোবাসেন তাদের সাহায্য করবে ফাউন্ডেশন। এদিন যে ডেজিগনেটেড ড্রাইভার প্রচার অভিযানের সূচনা হয় তার উদ্দেশ্যে দুর্ঘটনা রোখা। বিশ্বের বিভিন্ন দেশে ডেজিগনেটেড ড্রাইভার অভিযান চালু থাকলেও শহরে এই প্রথম। কি এই ডেজিগনেটেড ড্রাইভার? কোন পার্টিতে একটি গ্রুপের মধ্যে কোন একজন মদ্যপান করা থেকে বিরত থাকবেন। তার দায়িত্ব হবে পার্টি শেষে গ্রুপের বাকি বন্ধুদের নিরাপদে বাড়ি পৌঁছে দেওয়া। কেউ যাতে মত্ত অবস্থায় গাড়ি চালকের আসনে না বসেন তা আটকাতেই এই ব্যবস্থা। বিজয়ের কথায়, ফাউন্ডেশনের পাশাপাশি এদিন ডেজিগনেটেড ড্রাইভার ক্যাপ্টেনতাও চালু করেছি। শ্যারন এবং আমার জীবনে এই খারাপ মুহূর্তে যারা পাশে ছিলেন তাদের প্রত্যেককে ধন্যবাদ জানাই। কলকাতার মানুষ এবং সংবাদ মাধ্যমকেও ধন্যবাদ জানাই। কলকাতা পুলিশও সাধারণ